আজকে আমরা এসেছি একটা খুব ভালো ইভেন্টে, ভূতের রাজা দিল পরে, যেখানে প্রচুর ভিড় হয়েছে, দেখাবো আপনাকে। আজকে 19তম জন্মদিনে ভূতের রাজা দিল পরে 199 টাকায় যে অফারটা চলছে সেখানে লাইন এখন দেখছি অনেকটাই কম। তো আমরা এখন লাইন দেবো, আশা করি ঘন্টা দুয়েকের মধ্যে খেতে পারবো। চলুন যাই, লাইনটা দেবো, টিকিটটা করে নেবো, টিকিটের জন্য আসবেন ওনারা। আর সেকেন্ডলি আমরা আশা করি নিয়ে যাবো, লাইনটা দাঁড়াই আমরা। লাইনের সিস্টেমটা ভালোই করেছে, তাতে বৃষ্টির জন্য ছাউনিও দিয়ে দিয়েছে, এটা খুব ভালো জিনিস। আর দেখা যাক কখন কুপনের কি সিস্টেম আছে আমরা জানি না, লাইনে জাস্ট দাঁড়াই আর দেখছি। বেসিক্যালি এখানে সিস্টেমটা হচ্ছে, যদি একজন আসেন আর একজন না আসেন, তো একজন এসে লাইন দিয়ে কুপনটা নিল, নেওয়ার পরে সে আবার লাইন দিয়ে কুপনটা নিতে পারে। ওকে, সো বেসিক্যালি যদি আমার মা আসে যায়, শরীর খারাপ, সে লাইনে দাঁড়াতে পারবে না, তো আমি দুবার লাইন দিয়ে কুপনটা নিয়ে তারপর মার সাথে খেতে ঢুকতে পারি। সো এগুলো সম্ভব, সো ইটস গুড থিং, বাট লাইন দিয়ে কুপনটা নিতে হবে। তো খাওয়ার জন্য লাইন নয়, এটা কুপন নেওয়ার জন্য লাইন। সো দেখা যাক খাওয়ার কোয়ালিটি কেমন হয়। গতবারও তো প্রচুর ভিড় হয়েছিল, কিন্তু আজকে দেখছি ভিড়টা অনেকটাই কম, কালকে নাকি ভিড় বেশি হয়েছিল, দেখি। পার হেড আসার পরে কুপন দেওয়া হয়, তার কারণ হচ্ছে যতগুলো কুপন এখানে ডিস্ট্রিবিউট হবে ততগুলোই রান্না এখানে করা হবে। সো খাবার যাতে ওয়েস্ট না হয় এই জন্য ওরা পার্সন দেখার পরে কুপনটা দেয়। সো এটা খুব ভালো সিস্টেম, এরকম না যে লাইনে দিতেই হবে, আপনাকে লাইন দিতে বাধ্য করার জন্য কুপন দেওয়া হচ্ছে নয়, বাট রান্নাটা যাতে সেই হিসেবে করা হয় এই জন্য কুপনটা দেওয়া হয় পার হেড দেখে। সো এটা খুব ভালো জিনিস, আশা করি যারা লাইনে আমাকে বললো এখানেই দাঁড়াতে, যখন আমার আসবেন তখন যে আপনার লোক আসবে তখন তাকে দেখে কুপন দিয়ে দেওয়া হবে, ইটস ভেরি গুড থিং। 10-15 মিনিটের মধ্যে প্রায় সামনাসামনি চলে এলো, খুব একটা ভিড় নেই। ভেবেছিলাম আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, কুপন তো দিয়ে গেছিলো, কিন্তু অন্ধকার হয়ে গেল, সন্ধে হয়ে গেল, দেড় ঘন্টা হয়ে গেছে, আমি এখন লাইনে আছি, লাইনে আলাপ হয়েছিলাম ভাইয়ের সাথে। সো লাইন দিচ্ছি আমরা, দেখি কখন খেতে পাই, রাত হলে ভালোই হয়। একদম আমি ওয়েট করছি না। ওকে, এখানে ভিডিওগ্রাফি এখন খুব চাপের, কিন্তু আমি অ্যারেঞ্জ করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। ফাইনালি আমি ঢুকলাম এক ঘন্টা লাইন দেওয়ার পরে, ভূতের রাজা দিল পরে, আর আমরা যাচ্ছি। ওপরটা ডেকোরেশনটা খুব সুন্দর, যদি আমি ফার্স্ট টাইম এলাম, আর ইটস ভেরি নাইস। চলুন তাহলে ঢুকি। শেয়ারিং টেবিলই চলছে, পার্সোনাল টেবিল পাওয়া যাবে না, সো শেয়ার করে খেতে হবে ডেফিনেটলি, আমার কোনো অসুবিধা নেই। ভেরি গুড অ্যাম্বিয়েন্স, খাবারের কোয়ালিটি কেমন হয় দেখাবো। এখানে জলটা কিন্তু চার্জেবল, অ্যান্ড থালিজ আর কামিং। আমার এই কোয়ালিটিগুলো একটু খারাপ, বেগুন ভাজাটার অবস্থা দেখে আমার কষ্ট লাগছে, ঠিক আছে কোনো ব্যাপার না, কাকু ভাজাটা ভালো, ঠিক আছে, শাকটা ঠিক আছে, সবাই কপাল, দেখি আরও আসুক। এরা খুব বলাচ্ছে, আগে ডেজার্ট দিয়ে যাচ্ছে, এখনও মাছ দেয়নি, এদিকে দুজনের মধ্যে একজনে মাটন দিয়ে গেছে, একজন দেয়নি, বললেই বলছে দিয়ে যাবে সবাই এক্সপার্ট, জানি না আমি খাবো কি খাবো না, আমার তো দায়িত্ব আপনাদের দেখানো কি টোটাল দিচ্ছে। এখানে 19টা আইটেম আছে, না খেয়ে আমাকে 19টা নেই, না জলটাও হবে গোনা, এটা আলাদা চার্জ দিচ্ছে। আচ্ছা নুন লেবু দেননি বাদ, আজকে মনে হয় শেষ বেলা এলে এরকম হয়, করার নেই। কিছু করার নেই, না খাবো না, ওয়েট করি কখন দিক, দিদিতে সব ঠান্ডাই হয়ে যাবে মনে হয়, কিছুই গরম আছে, সব ঠান্ডা, পাঁপড়ও নেতানো। সব মেনু চলে এসছে, চাটনি পাঁপড় বাদ দিয়ে, আচ্ছা আমি চাটনি মিষ্টি বাদ দিয়ে এবার আমি খাওয়া শুরু করতে পারি। সো না, এই খাওয়াটার জন্য মনে হয় লাইনটা একটু বেশি দেওয়া হয়ে গেল, ওয়ার্থ ইট নয় মনে হচ্ছে, একটু বেশি লাইন দেওয়া হয়ে গেল। এই ছিল ভূতের রাজা দিল পর খাওয়া দাওয়া,
মাটনটা মোটেই ভালো ছিল না এটুকু বলতে পারি, বাকি সব আইটেম ঠিক আছে। পাঁপড় ডিমের চপ আর মাটন একদমই ভালো ছিল না, সেটা মেইন অ্যাট্রাকশন। রাইস কোয়ান্টিটি অনেক কম ছিল, ঠিক আছে পাওয়া যেতেই পারে। এইসব আজকের ভিডিও, যদি ভালো লাগে ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, বুঝে সাথে দেখা করে যাবেন। এক্সট্রা বুঝে রাজা দিলে বল, থ্যাংক ইউ, দেখতে থাকুন আমার চ্যানেলটা, বাই বাই।